একমাত্র টিএম হেলথ কেয়ার একটা চিকিৎসা সেবা কেন্দ্র সত্যিকারই আমার মনে হয় ভবিষ্যতে এটা ঐতিহ্য বহন করে চলবে এবং এটার যে অবকাঠামো দিকটা লক্ষ্য করে দেখেছি এটা অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকর এবং পরিবেশটাও বেশ মনোরম। এখানে স্বাস্থ্যসেবা দিক দিয়ে আমি নিজেও রোগী নিয়ে আসছি, এখানে যথেষ্ট সুন্দর সেবা পেয়েছি, চিকিৎসা সুব্যবস্থা উন্নত সেটা আমার মনে হলো এবং যে সমস্ত অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার সাহেবরা আসছেন এবং আরও আসবেন এবং ভবিষ্যতে এর পরিবার বৃদ্ধি হবে তখন আমার মনে হয় যে অচলাচার লোকজনকে বিশেষত ফুলবাড়ি আমরা অনেক সময় দেখি যে আমাদের কোনো সময় দিনাজপুর না রংপুর সেখানেও চিকিৎসা সুবিধা হয় না, ঢাকায় দৌড়াতে হয়। আমার মনে হয় সেইটা দূর হবে, ওদের ভবিষ্যতেই যে কামনা আমরা করি এবং তার প্রত্যেকের দিকটি এদের লক্ষণীয় বিষয় যেটা আমরা দেখছি পাচ্ছি তা এটাই প্রমাণ করে যে এই অজপাড়া গায়ে বলা যায় এখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এদের চিকিৎসা সেবা কেন্দ্র, এটা সত্যিকারের পক্ষেই আমাদের জন্য অত্যন্ত গৌরবের গর্বের এবং সকলের জন্য অত্যন্ত বেনিফিশিয়েন্ট হবে বলেই আমি ধারণা করি। আমি আশা করি এটার প্রতিরোধ শ্রীবৃদ্ধি হোক। টিএম তোফাজ্জল মরিয়ম হেলথ কেয়ার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন আমার পিতা আলহাজ মরহুম তোফাজ্জল হোসেন মাস্টার। ওনার ইচ্ছা ছিল এই এলাকার মানুষের সুলভে স্বাস্থ্যসেবা যাতে পায় এইরকম একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে 2011 সালের ফেব্রুয়ারি মাসে। এই এলাকার দরিদ্র মানুষেরা যাতে সুলভে এবং সততার সাথে স্বাস্থ্যসেবা পায় এবং সামান্য কোনো স্বাস্থ্যসেবার জন্য তাদেরকে যাতে দিনাজপুরে বা রংপুরে যেতে না হয় এই লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানটির সাথে আরও একটি প্রতিষ্ঠান যোগ হয়, সেটি হলো ইমদাদ সিতারা খান কিডনি সেন্টার, যেটি সম্পূর্ণ একটি অলাভজনক প্রতিষ্ঠান। সারা বাংলাদেশের 6টি শাখা রয়েছে। এই প্রতিষ্ঠানটি সুলভে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা প্রদান করে। টিএম হেলথ কেয়ার এবং ইমদাদ সিতারা খান কিডনি সেন্টারের লক্ষ্য হলো এই এলাকার দরিদ্র মানুষদেরকে সুলভে এবং সততার সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আমরা আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করি।